একটা মানুষকে বাহির থেকে যতটুকু শক্ত দেখা যায়, ভিতর থেকে আসলে মানুষটা ততটুকুই নরম। যেমন কি আপনি আমাকে দেখে নিতে পারেন, সবাই আমাকে কঠিন মনে করলেও আমি নিজেকে কঠিন মনে করতে পারতেছি না, কারণ আমি সব দিক দিয়ে ঠকা খাই। এখানে আমাকে সুরমা মাছের ডিম বলে আমাকে চর্বি ধরা দিছে, অথবা ফ্যাট অয়েল যাই বলেন। আমি তো চিনি না, কখনো মাছ কিনিও নাই কুটিও নাই, যা বলছে তা তো নিয়ে চলে আসছি। এখানে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, বেশি করে একটু ধনিয়া পাতা, এগুলো দিয়ে সরিষার তেল, সয়াবিন তেল সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে ডিমগুলো সহ দিয়ে আমি সরল মনে ডিমে ভাজার জন্য নিয়ে নিছি আর কি। বারবার ভাবতেছি এগুলো এরকম কেন, মানে ফানি ফানি কেন হয়ে যাচ্ছে। বাবা ভাবনা চিন্তা করার পরও রান্না করে ফেলছে, এত স্বাদ হয়েছে আমি নিজেও বুঝতেছি না এগুলো কি ডিম না তেল, কি হইতে পারে অ্যাকচুয়ালি বুঝে বা কী করবো। নিয়ে যখন আসছি খাওয়া লাগবে, তো এখানে চুলাই দিয়ে দিছি, এগুলো হয়ে যাক এগুলোর মতো করে। আমি সঙ্গে মাছও রান্না করে নিছি, কী মাছ এগুলো, লাল ফুফা মাছ, মিডিয়াম সাইজে, একদম ছোটো টানা কিন্তু। তো ওগুলোকে ভুনে টমেটো ধনিয়া পাতা একটু বেশ করে দিয়ে বানায় নিছি। এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া ইম্পর্ট্যান্ট। দুনিয়া যেদিক দিয়ে যাবে যাক, খাওয়া দাওয়া আগে করে নেওয়া দরকার। অনেকদিন পরে রান্না বান্না করতেছি, কারণ অসুস্থতার দিন চলে গেছে, তাই রান্না বান্না করতে পারি নাই। অসুস্থতাকে উঠে বাজারে গিয়ে মাছ কিনছি, এরপরে রান্না করছি। ওই দিন রাতে তো আর রান্না বান্না করা হয় নাই, আল্লাহর আস্তে পেয়ে গেছিলাম। তো এটা ছিল আমার মিনি ব্লগ, খাওয়া দাওয়ার উপরেই চলছে মিনি ব্লগ। ভালো থাকবেন সবাই, আমার ভুল দোষ হলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার ভিডিওতে অনেক কিছু ভুল হয়, কথা বলতে পারি না গুছাই, কারণ এখন বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি, কী বলতে কী বলে নিজেও জানি না। আমার বেবিদের জন্য একটু দোয়া করবেন, ওরা আমি যদি অসুস্থ হয়ে যাও ওরাও অসুস্থ থাকে, কারণ মাঝে এরকম বাচ্চারাও তো এরকম হবে না। আল্লাহ সবাইকে হেফাজত করো, সুখে রাখো, শান্তিতে রাখো, সঙ্গে আমাকে একটু সুখ শান্তি দিও। যেরকম আছে আলহামদুলিল্লাহ, বাট যেরকমই আসি আলহামদুলিল্লাহ, বাট আপনারা একটু দোয়া করিয়েন। মানে শরীর অসুস্থ থাকলে না দুনিয়াদারি আর সুস্থ লাগে না অনেক। আমি কিন্তু রান্না করতে আর খাইতে দুটোটাই আমার ফেভারিট, বাট এখন আমি রান্নাও করতে পারতেছি না, ভালো মতো খাইতেও পারতেছি না। বাসায় সব কিছু থাকা সত্ত্বেও সবাই একটু দোয়া করিয়েন, সুস্থ যেন থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে।